অনলাইন পরীক্ষার দাবিতে অনর আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্কস আকাশ ক্যাম্পাসের পড়ুয়ারা 27 মে অফলাইন পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, অফলাইন পরীক্ষা প্রস্তুতির জন্য 15 দিন সময় দিতে হবে, না হলে পরীক্ষা বয়কট করবে বলে জানিয়েছে বিক্ষোভরত পড়ুয়ারা। বিক্ষোভকারীদের অভিযোগ, যে সমস্ত শিক্ষকরা অফলাইন পরীক্ষা নিতে চাইছেন তারাই একসময় ছাত্রনেতা আনিস খানের বিরুদ্ধে চক্রান্ত করেছেন। আলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনো মেলেনি। অন্যদিকে অফলাইন পরীক্ষার দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। অনলাইনে পরীক্ষা দিতে অনড় পড়ুয়ারা, বিক্ষোভ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন এক পড়ুয়া। शहर अंग्रेजी लगे हैं। वो बहुत दूर है। प्रोफेसर साहब को पता होगा। हो, ये छोटा वाला ग्लोब लगता है। और पता नहीं, मेरी बेटी से जाके मिल लो, शायद उसे मालूम हो। हाय, बाबा ने भेजा है। कम हियर। क्यूरियोसिटी। क्यूरियोसिटी नहीं, क्यूरियोसिटी। वो क्या? दैट्स व्हाट ब्रॉट यू हियर। जो तुम्हें यहां तक ले आया। क्यूरियोसिटी।